হ্যাই গাইজ, ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস। আজকে আবার সেই অংশীদারি কারবার চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। তো চলো আজকে 11 থেকে শুরু করি আমরা। তো বন্ধুরা দেখো, 11 নম্বর অঙ্কটাতে কি বলা রয়েছে, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদারি নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা ও 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, অর্থাৎ যে প্রথমে বিনিয়োগ করেছিল সেই ব্যবসায়ী কত টাকা পাবে। তো দেখো, যে 4 জন আমাদের ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিল, তাদের টাকার অনুপাতটা, মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই। প্রথমজন হচ্ছে 1,000, দেখো প্রথমজন হচ্ছে 10,000, তো 10,000 আমি এখানে লিখে নিই। আর দ্বিতীয়জন কত? দ্বিতীয়জন হচ্ছে 8,000। আমি অ্যাকচুয়ালি সবার অনুপাত বের করার চেষ্টা করছি। তৃতীয়জনের 12,000 আর একদম শেষে 4 নম্বর যে রয়েছে তার রয়েছে 16,000। দেখো এখান থেকে আমরা এদের অনুপাতটা যদি করি, তাহলে দেখো একটা দুটো তিনটে করে শূন্য চলে যাচ্ছে। তাহলে এবার আমাদের থাকছে কত? 10:8:12:16। এটাকে আরো 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে এটা 5:4:6:8। তাহলে এই দাঁড়ালো আমাদের যে 4 জন ব্যবসায়ী ছিল তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বুঝবে, তোমাদের এর আগেও বলেছি যে এদের দেখো আমাদের, আমরা কি জানি মূলধনের অনুপাত, মূল ধনের অনুপাত গুণ সময়ের অনুপাত, মানে যে সময় ধরে মূলধনটা ব্যবসায় নিয়োজিত ছিল সময়ের অনুপাত, অনুপাত এটা সমান সমান কি লভ্যাংশের অনুপাত, এটা তো আমরা জানি লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? এটুকু আমরা জানি। এবার দেখো আমাদের কি করতে হবে, আমাদের যখন যে অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের মূলধন যদি নির্দিষ্ট করা থাকে যে সবার ক্ষেত্রে মূলধন একই পরিমাণ, সমান পরিমাণ, সেক্ষেত্রে শুধু সময়ের অনুপাতের উপর নির্ভর করবে যে লভ্যাংশ কত হবে। আচ্ছা আমি কি বোঝাতে পারছি, যে মূলধন যদি ফিক্স থাকে সবার ক্ষেত্রে, ধরো মূলধন 100 টাকা করে, তাহলে এবার কি লভ্যাংশ যা হবে সবাই সমানভাবে পাবে। আবার যদি সময়টাও যদি সবার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে, ধরো সময় ধরো সবার ক্ষেত্রে 1 বছর, তাহলে এবার আমরা সময়টাকে বাদ দিতে পারি। অ্যাকচুয়ালি এইভাবে তোমরা ভাবো, মূলধনের অনুপাতের সাথে লভ্যাংশের অনুপাত সমান হবে যদি কিনা সময়টা স্থির হয়, অর্থাৎ সময় যদি সবার ক্ষেত্রে 1 বছর বা 6 মাস যাই হোক না কেন, সবার ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট পরিমাণের আমাদের সময়ের অনুপাত থাকে, অর্থাৎ যেগুলো আমি আন্ডারলাইন করছি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি একদম স্থির থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। স্থির বলতে সবার ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট করা থাকে যে সময় সবার ক্ষেত্রে 1 বছর, তো আমরা সময়কে বাদ দিয়ে দিতে পারি। মূলধন সবার ক্ষেত্রে 10 টাকা করে, সবার ক্ষেত্রে মূলধন বাদ দিয়ে দিতে পারি। কিন্তু এই অঙ্কটাতে দেখো কি বলা রয়েছে, মূলধনের অনুপাত তো সবার ক্ষেত্রে আলাদা, 5:4:6:8, তো আমরা মূলধনকে বাদ দিতে পারবো না। এবার সময়ের কথা দেখো কি বলা রয়েছে, যে প্রথম ব্যবসায়ীর মূলধন কত? 5 অনুপাতের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 5 হচ্ছে, সে কি করেছে, সে বছরের প্রথম থেকে ব্যবসা করছে, অর্থাৎ প্রথম যে ব্যবসায়ী তার মূলধন হচ্ছে 5, যেটা সেটা কত কতদিন ধরে খাটছে, পুরো 12 মাস খেটেছে, তাই তো? তাহলে মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত দেখো, এই যে আমরা আমাদের যে প্রথম ব্যবসায়ী রয়েছে তার মূলধন হলো 5 এবং সময় কত? 12 মাস, সেহেতু 12 গুণ করে দিলাম। তারপরের অনুপাতে দেখো আমরা কত লিখবো, দ্বিতীয় জনের মূলধন কত? 4। এবারে এর টাকাটা কতদিন ধরে খেটেছে বলতো? এর টাকাটা খেটেছে, অর্থাৎ দ্বিতীয় জন ব্যবসা শুরু 4 মাস পরে টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ 12 থেকে 4 বিয়োগ করতে হবে, কারণ প্রথম 4 মাস তো তার টাকা খাটেনি, অর্থাৎ 8। তো সেটাকে আমি একটু ভেঙে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর তারপরে দেখো যে 3 নম্বর জন রয়েছে, 6 নম্বর, যার অনুপাতের হিসাবে টাকা মূলধন হচ্ছে 6, সে কি করেছে, সে 6 মাস পর টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ 6 হলো মূলধন এবং তার সাথে সময়ের অনুপাত, 12 বিয়োগ 6 হবে, কারণ কি 6 মাস পর টাকা বিনিয়োগ করেছে, তো আমাদের মোট মাস হচ্ছে 12, 12-র মধ্যে 6 মাস তার টাকা বিনিয়োগ ছিল না, অর্থাৎ 12 থেকে আমরা 6 বিয়োগ করে দেবো। এবং শেষে যে রয়েছে, অর্থাৎ যার মূলধনের অনুপাত হলো 8 এবং তার সাথে সময়টাকে গুণ করতে হবে, সময় কত? 8 মাস পরে সে টাকা বিনিয়োগ করেছে, তাহলে সময় কত পড়ে থাকবে বলো? একদম ঠিক, 12 বিয়োগ 8, অর্থাৎ 4 মাস। তাহলে এই গেল আমাদের কিসের অনুপাত বলতো? এটা গেল আমাদের লভ্যাংশের অনুপাত, কারণ কি মূলধনের অনুপাতের সাথে সময়ের অনুপাত গুণ করলে আমরা লভ্যাংশের অনুপাত পাই, এটা তো প্রথম দিনই বলেছি এই সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা যদি করি 5 12 60, আর এখান থেকে বিয়োগ করলে এবারে কত হয়, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 4 8 32,
আর এখান থেকে বিয়োগ করলে 6 6 6 36 ইস টু এখান থেকে 4 8 32। এবার দেখো এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করি, 2 দিয়ে দিলে 30 ইস টু 16 ইস টু কত হচ্ছে 18 ইস টু 16। এটাকে আরো সিম্পলিফাই করা যাবে কিভাবে, 2 দিয়ে 15 8 9 8। আর কি এটাকে সিম্পলিফাই করা যাবে না, এরকমই থাকবে। আচ্ছা তাহলে এটা কি, এটা কি বলতো, এই যে টোটাল এই ব্যাপারটা, এগুলো হচ্ছে লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত কাদের অনুপাত, ওই যে যে চারজন ব্যবসা করছিল সেই চারজনের ব্যবসা করার পর বছরের শেষে যে লাভটা হয়েছে সেই লাভের টাকা কি অনুপাতে ভাগ হবে, তার অনুপাত, অর্থাৎ লভ্যাংশের অনুপাত। এবার দেখো বছরের শেষে লাভ হয়েছে কত, 8,000 টাকা। 8,000 টাকা লাভ হয়েছে। এবার আমাদের কোশ্চেনে চাইছে যে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, অর্থাৎ প্রথম যে ব্যবসায়ী ছিল, প্রথমকে, প্রথম হলো যে 15 অনুপাতে লভ্যাংশ পেয়েছে সে, তাহলে সে কত টাকা পেয়েছে। আনুপাতিক ভাগার প্রক্রিয়ায় আমরা বের করে ফেলবো কিভাবে করে, যে মোট লভ্যাংশ অনুপাতের হিসাবে কত, 15 যোগ 8 যোগ 9 যোগ 8। মোট এতগুলো, 15 8 9 8, তার মধ্যে প্রথম জন কত পাবে, 15 পাবে। বোঝা গেল, যেহেতু প্রথম জনেরটা বের করছে তাই প্রথম জনেরটা উপরে, যদি দ্বিতীয় জনের বের করতাম দ্বিতীয় জনেরটা উপরে, যদি তৃতীয় জনের বের করতাম এটা একইভাবে 4 নম্বর জনের ক্ষেত্রেও আমরা বের করতে পারবো। তো এবার দেখো, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে পরে আমাদের প্রথম জনের যে লভ্যাংশ অনুপাত সেটা আমরা পেয়ে যাব, 8,000 গুণ 15, আর নিচের গুলো যোগ করলে হচ্ছে 40। তাহলে একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 2 8 200, তাহলে 15 2 গুণে 30, 30-এর পরে 3টে 0, সরি 3-এর পরে 3টে 0। তাহলে দেখো 3,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন সিতে রয়েছে, অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, যদিও এটা পুরোনো কনসেপ্ট তাও আমি আজকে আরেকবার ডিটেলে বলেছি, তো যদি তোমরা বুঝতে পারো তাহলে আবার তো খুব ভালো, পরের অঙ্কগুলো খুব শর্টে আমরা করে ফেলবো। আর যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটাতে লাইক দিও। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। ফ্রেন্ডস এবার 12 নম্বর অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। এ ও বি যথাক্রমে 1500 ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, ব্যবসায়ী দেখাশোনার জন্য বি লাভের 10% পাবে ঠিক হয়, আর বাকি যে টাকা থাকবে সেটা লভ্যাংশের অনুপাতে ভাগ করা হবে। ব্যবসায় 800 টাকা লাভ হলে এ কত টাকা হবে। তাহলে দেখো এ ইস টু বি, অর্থাৎ এর মূলধন আর বি এর মূলধন আমরা বের করে নিই। মূলধনের অনুপাত কত, 1500 ইস টু 900, ক্লিয়ার। এখান থেকে আমরা দুটো করে শূন্য বাদ দিয়ে দেবো, 15 ইস টু 9, বা এটাকে যদি আরও সিম্পলিফাই করি 3 5 15 ইস টু 3। এই গেল এ ও বি এর মূলধনের অনুপাত। এবার দেখো মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 800 টাকা। 800 টাকার মধ্যে 10% আমাদের কে নিয়ে নিচ্ছে, 10% আমাদের বি নিয়ে নিচ্ছে ব্যবসায় দেখাশোনা করার জন্য। তাহলে বাকি পড়ে থাকবে কত পার্সেন্ট, বাকি পড়ে থাকবে 90%, ক্লিয়ার। 10% বি নিয়ে নিয়েছে, বাকি থাকলো কত, 90%। 0 0 2 0 কেটে গেলো, 8 9 72, অর্থাৎ 720 টাকা আমার পড়ে থাকলো। আর বাকি 10%, অর্থাৎ 800 টাকা, 10% কত, 80 টাকা। তোমরা তো এমনিতেও বুঝতে পারছো 800 টাকা, 10% 80 টাকা, সেটা নিয়ে নিয়েছে বি, 80 টাকা তো বি নিয়ে নিয়েছে। আর বাকি থাকলো কত, বাকি থাকলো 720 টাকা। এবার এই টাকাটা ভাগ হবে কিসের হিসাবে, লভ্যাংশের অনুপাতের হিসাবে। লভ্যাংশ যে যেমন পাবে তাকে সেইভাবে দেওয়া হবে। তো লভ্যাংশের অনুপাত কিসের উপর ডিপেন্ড করবে, এক্ষেত্রে মূলধনের উপর, শুধু মূলধনের উপর, কারণ মূলধনটা আলাদা। আর বছরের কথা দেখো বলা নেই, তার মানে কি যে সময়টা এখানে স্থির, সেহেতু আমরা সময়টাকে বাদ দিতেই পারি। আমি বলেছিলাম মূলধন গুণ আমরা যদি সময়ের অনুপাত করি তবে পাই আমরা লভ্যাংশের অনুপাত, এর মধ্যে যেটা স্থির, অর্থাৎ এই ক্ষেত্রে সময়টা স্থির। এটা যদি সময় হয়, সময়টা স্থির, আর মূলধনটা তো স্থির নয়, সেই কারণে শুধু মূলধনের উপর ডিপেন্ড করেই আমাদের লভ্যাংশ চেঞ্জ হবে, যেহেতু সময়টা স্থির। তাহলে দেখো এখান থেকে এ কত টাকা হবে, এ কত, আনুপাতিক ভাগের পদ্ধতিতে এ পাবে কত, 5 5 পাবে, কতর মধ্যে, 8-এর মধ্যে। এই দুটো যোগ করলে 8 5 যোগ 3 8, তাহলে 720-তে কত পাবে, 8 9 72 0 5 9 45, অর্থাৎ 450 টাকা। এটা কে পাবে, এটা পাবে এ। দেখো কোন অপশনে রয়েছে, অপশন এতে রয়েছে, অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 13 নম্বর অঙ্কটা দেখো, একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা লাভ পাবে। তো দেখো এক্ষেত্রে অঙ্কটা খুবই ইজি, এখান থেকে আমরা এ ইস টু বি ইস টু সি এর মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই। এ কত দেখো, এ তো এখানে বলাই রয়েছে 1/3, আর বি কত, 1/4, আর সি কত, সি এরটা বলা নেই, সি এরটা আমরা বের করে তো নিতেই পারি। মোট কত, যেহেতু অংশে দেওয়া রয়েছে এগুলো, যে 1/3 1/4, তাহলে মোট হচ্ছে 1, আমরা জানি, তাহলে 1 থেকে 1/3 যোগ 1/4,
বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, তাহলে এখানে দেখো 1:3:1:4, এখান থেকে এটা বিয়োগ করলে পরে কত হয় দেখো, 3 আর 1 3 4 12 কত হচ্ছে দেখো, 1 মাইনাস এখান থেকে হচ্ছে 7 এর 12। এটাকে যদি আবার করি 1:3:1:4:2, এখান থেকে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 5 5/12, ক্লিয়ার? তাহলে এই গেল এ বি ও সি এর মূলধনের অনুপাত। এবার কি বলা রয়েছে, এর দেখো সময়ের অনুপাতটাও দেওয়া আছে, কত সময়ের জন্য কার কত টাকা ইনভেস্ট ছিল। তাহলে লভ্যাংশের অনুপাত এখান থেকে আমরা এক লাইনে বের করে ফেলতে পারি, লভ্যাংশের অনুপাত কিভাবে পাবো, 1:3 এটা হলো এ এর, এর সাথে সময়টা গুণ করে দেবো, সময় কত, এর টাকা দেখো 1/4 সময়ের জন্য ছিল, তাহলে 1/4 অংশ করে দিলাম। আর বি এর টাকা কত, বি এর টাকা হলো 1/4, এটা কিন্তু এর টাকার অনুপাত, এটা এর সময়ের অনুপাত, এটা হলো বি এর টাকার অনুপাত, আর এর সাথে গুণ হবে বি এর সময়ের অনুপাত। আমরা তো জানি লভ্যাংশের অনুপাত বের করার সেই একই নিয়ম, 1:3:2। আর সি এর টাকার অনুপাত 5/12, এবং সি এর সময়ের অনুপাত বলা রয়েছে 1:2। তাহলে এখান থেকে আমরা যদি বের করে নিই 1:12:5/24, ক্লিয়ার? এখান থেকে 24 দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো কত হচ্ছে 2:2:5, ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো লভ্যাংশের অনুপাতটা কিভাবে বেরোলো। এর বলছে ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এই কত টাকা হবে, এ কত টাকা পাবে আনুপাতিক ভাগার পদ্ধতিতে, এ পাবে দেখো 2+2+5, এটা হলো মোট লভ্যাংশের অনুপাত, যার মধ্যে এ পাবে 2। তাহলে পরে আমাদের লাভ হয়েছে কত, লাভ হয়েছে 18,000। 18,000-এ কত পাবে, এটা সিম্পলি 5, 6, 7, 8, 9, 2/9 × 18,000, 2 দিয়ে কাটলে 9 2 × 18, তাহলে 2 2 × 4, 4,000 হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কোন অপশানে রয়েছে, অপশান এ তে রয়েছে, অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। তোমাদের যদি ম্যাথটা বড় মনে হয় ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এই ক্যালকুলেশনগুলো ফাস্ট করা শিখবে। দেখো এই যে এগুলো লেখা লেখাগুলো বা লেখাগুলোতে না অত টাইম লাগে না, যদি ক্যালকুলেশন তোমরা মুখে মুখে খুব স্পিডে করে নিতে পারো। তো অনেকে বলো যে শর্টকাট শর্টকাট শর্টকাট, দেখো শর্টকাট তো আমাদের যে সুবিধা স্যারের বই বা চঞ্চল ঘোষ স্যারের বই, এই বইগুলোতেই তো শর্টকাটে করা আছে। তো শর্টকাটের চাইতে আমি মনে করি যে ব্রডকাট বা ডিটেলে সেখানে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি ডিটেলে তোমরা করতে পারো শর্টকাট তোমরা একা একাই করতে পারবে, আর ক্যালকুলেশন তোমরা যদি ফাস্ট করতে পারো তাহলে তো শর্টকাটের প্রয়োজনই নেই। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে যাই। দেখো ফ্রেন্ডস 14 নম্বর অঙ্কটা দেখো খুব শর্টে করিয়ে দেবো। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসায় নিযুক্ত ছিল। তো এখানে লভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে, লভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে 4:3। এবার এটা কি লভ্যাংশের অনুপাত, আর লভ্যাংশের অনুপাত আমরা কিভাবে পাই, মূলধনের অনুপাতের সাথে, মূলধনের অনুপাতের সাথে কি গুণ করতে হয় আমাদের, সময়কে গুণ করতে হয়, সময়ের অনুপাত। তাহলে দেখো 2:3 হলো মূলধনের অনুপাত, 2 হলো এর, আর 3 হলো বি এর। এবার এ দেখো ব্যবসায় কত মাস ছিল, এ ব্যবসায় ছিল 8 মাস, তাহলে 8 গুণ হয়ে গেল। আর আমাদের বি কত মাস ছিল সেটাই আমাদের বের করতে হবে, জানি না, সেহেতু আমরা ধরে নিলাম বি ছিল ব্যবসাতে, দেখো এগুলো তো তোমাদের পরীক্ষা হলে লিখতে হবে না, না আমি লিখে দেবো তোমাদের বোঝাচ্ছি, ব্যবসাতে এক্স মাস ধরে যুক্ত ছিল, তাহলে এর সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে এটা সমান 4:3 হবে, তাহলে 8 2 × 16/3, 1 = 4/3, 3 3 কেটে গেলো, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে 1 = 4। তাহলে বি কত মাসের জন্য যুক্ত ছিল, বি ব্যবসাতে ছিল 4 মাসের জন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে, অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই ফ্রেন্ডস। এবার 15 নম্বর অঙ্কটা দেখো, বছরের শুরুতে এ 4,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5,400 টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। দেখো প্রথমে আমরা a:b বের করে নিই, কারণ আমরা প্রত্যেকটা অঙ্কে a:b কেন বের করছি বলতো, কারণ কি আমাদের ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের অনুপাতটা দেওয়া আছে 4,500 হবে 5,400, অর্থাৎ 5,400, তাহলে এখান থেকে হচ্ছে 4,500। দেখো এটাকে 9 দিয়ে দিলে পরে 5 9 45 আর 6 9 54, তাহলে 5:6 হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। এবার দেখো বছরের শেষে কি 2:1 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়েছে, অর্থাৎ 2:1, এটা হলো লভ্যাংশ, আর আমাদের মূলধনের অনুপাত 5:6। এবার দেখো মূলধনের সাথে সময়কে গুণ করলে পরে আমরা লভ্যাংশের অনুপাত পাই,
এবার দেখো এখানে আমাদের মোট যে আমাদের যে সময় সেটা এর সাথে, এর টাকা কত মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল? এর টাকা ছিল 12 মাসের জন্য, তাই না? হ্যাঁ, এর টাকা ছিল 12 মাসের জন্য। আর বি কি করেছে? বি দেখো কিছু মাস পর ব্যবসায় যোগ দেয়, তাই না? তাহলে কত মাস পর সেটা তো আমরা জানি না, তবে যত মাস পরই হোক না কেন, যদি সেটা 4 মাস পর হয়, তবে ব্যবসায় কত মাসের জন্য টাকা ছিল? 12 বিয়ে 4, অর্থাৎ 8 মাস বিয়ের টাকা ব্যবসায় খেটেছিল, যদি উত্তর 4 মাস হয়। কিন্তু আমরা তো জানি না, সেহেতু আমরা ধরে নেবো এক্স মাস পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। অর্থাৎ এখানে লিখি, কোথায় লিখবো এখানে লিখে দিই, হ্যাঁ, এক্স মাস পর বি ব্যবসায় যুক্ত হয়। আচ্ছা, তাহলে এক্স মাস পর যদি যুক্ত হয়, তাহলে সেই যে এক্স মাস পর সে যুক্ত হলো, সেই এক্স মাস তো তার টাকাটা খাটেনি, তাহলে 12 থেকে আমরা এক্স বিয়োগ করে দেবো। তো সাপোজ যদি এটা 5 মাস হতো, 5 মাস পরে ব্যবসায় যুক্ত হয়, তাহলে 12 থেকে আমরা 5 বিয়োগ করতাম, ঠিক আছে? যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা এক্স ধরেছি, তো আমরা এখান থেকে এক্সের ভ্যালু তো খুব সহজেই বের করে ফেলতে পারবো। দেখো 5 12 কত হয়, 5 12 60, এখানে ইস টু 6 12 72, আর এখানে -6x = 2:1 লিখে দিই। এবার দেখো এখান থেকে কি করা যেতে পারে, 60/72 -6x = দেখো এখান থেকে কি করা যাবে, ও আমরা অঙ্কটা একটু এখানে কেটে দিলে পরে সব থেকে বেটার হতো, যাই হোক অঙ্কটা একটু ঘুরেই গিয়েছে। দেখো কর্নার বরাবর গুণ করলে কত হয়, 72 × 2 = 144 -6 × 12x = 60। এখান থেকে দেখো -12x = কত হবে, 84 হবে, আই থিঙ্ক 84 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো, তাহলে এক্স = 7, এক্স এর ভ্যালু কত বেরোলো, 7। দেখো কোন অপশানে রয়েছে, অপশান সিতে না, অপশান ডিতে রয়েছে, অপশান ডিতে রয়েছে 7 মাস, তাহলে অপশান ডি হলো আমাদের রাইট অ্যান্সার। চলো ফ্রেন্ডস নেক্সট অঙ্কটা দেখে নিই। ফ্রেন্ডস এর 16 নম্বর অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা ব্যবসায় যুক্ত করে? তো দেখো একদমই ইজি, এটাকে আমরা লভ্যাংশের অনুপাতের সাথে, আগের অঙ্কটা যেরকম মূলধনের অনুপাত ও সময়ের অনুপাতের একটা সম্পর্ক এনেছিলাম, সেই একই সিস্টেমে হবে। তো আমি আগে এদের লভ্যাংশের অনুপাতটা বের করে নিই, লভ্যাংশের অনুপাত। দেখো লভ্যাংশের অনুপাত এখানে দেওয়াই রয়েছে যে এ কত টাকা পেয়েছে, এ দেখো লভ্যাংশ পেয়েছে 5,700 টাকার মধ্যে 2,500 টাকা, তাহলে বি কত পাবে, 5,700 থেকে 2,500 বিয়োগ করে দিলেই আমরা জেনে যাবো যে বি কত পাবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 2,500 = এখানে দেখো কত হচ্ছে, তাহলে পরে 3,200, তাই না, 500, হ্যাঁ 3,200, অর্থাৎ 25:32 এই গেল আমাদের লভ্যাংশের অনুপাত। এবার লভ্যাংশের অনুপাতের সাথে কার সম্পর্ক আসবে, মূলধন গুণ সময়ের অনুপাত, এটা তো তোমরা জানোই। এবার এখানে মূলধন কত আছে আমি একটু দেখে নিই, মূলধন রয়েছে এ ও বি এর, এর দেখো কত রয়েছে, এর রয়েছে 5,000 টাকা, আর বিয়ের কত রয়েছে, বিয়ের রয়েছে 8,000 টাকা। এবার এই 8,000 টাকা বিয়ের কতদিনের জন্য খেটেছে, বিয়ের খেটেছে 12 মাসের জন্য, ঠিক আছে, পুরো 12 মাস বিয়ের খেটেছে। আর এর কত মাসের জন্য খেটেছে, এটা এর দেখো 5,000 টাকা কয়েক মাসের জন্য খেটেছে, আর তারপরে ঠিক তার কয়েকদিন পরে এ আরও 3,000 টাকা দিয়েছিল, অর্থাৎ 5,000 টাকা তো ছিলই, তার সাথে আরও 3,000 টাকা দিয়েছিল, ক্লিয়ার? এবার আমরা তো জানি না যে এর এই 5,000 টাকা কত মাসের জন্য খেটেছিল, তো সেহেতু আমরা লিখে দিলাম এর এই 5,000 টাকা খেটেছিল এক্স মাসের জন্য, ক্লিয়ার? এবার এই 5,000 টাকা এক্স মাসের জন্য যে খেটেছিল, এক্স মাস খাটার পর কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ধরো এটা ধরো আমাদের গ্রাফ, এটা ধরো এখান থেকে ধরো 12টা মাস আমাদের দেওয়া রয়েছে, তো এখান এর ক্ষেত্রে যদি দেখি বছরের শুরুতে আমাদের 5,000 টাকা এ দিয়ে ব্যবসা শুরু করেছিল, ধরো সাপোজ এখান থেকে এতদূর হলো এক্স মাস, ঠিক আছে, তাহলে এখানে এসে কত টাকা দিয়েছে, আরও 3,000 টাকা দিয়েছে, তাহলে 5,000 টাকা তো এখানে আছেই, আগের 5,000 টাকা, তার সাথে আবার 3,000 টাকা এর সাথে যুক্ত হলো, তার মানে প্রথম এক্স মাসে আমার কত টাকা কাটলো, প্রথম এক্স মাসে আমার কাটলো 5,000 টাকা, অর্থাৎ এর প্রথম এক্স মাস কাটলো 5,000 টাকা, আর এক্স মাস বাদে বাকি কত মাস থাকলো, মানে এখান থেকে এইটুকু কত মাস, এখান থেকে এইটুকু হচ্ছে 12 - এক্স, কারণ এক্স মাস তো বোধহয় 5,000 টাকা খেটেই গিয়েছে, তাহলে বাকি থাকলো 12 - এক্স, এই 12 - এক্স মাস কত টাকা কাটলো, এই 8,000 টাকা, কারণ 5,000 টাকা তো ছিলই, নতুন করে আরও 3,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে 8,000 টাকা খাটলো কতক্ষণের জন্য,
8,000 টাকা খাটলো 12-x সময়ের জন্য, অর্থাৎ এর সাথে 12-x কে গুণ করে দিলাম, তাহলে এটা গেল প্রথম এক্স মাসের জন্য এর যে মূলধনের যে মূলধন আর সময়ের গুণফল, আর এটা গেল এক্স মাসের পরে 12-x মাসের মূলধন ও সময়ের গুণফল। তাহলে বি এর ক্ষেত্রে যেটা আমাদের দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এইচ টু বি আমরা যদি করি, এইচ টু বি এর কি মূলধনের অনুপাত যদি এখান থেকে আমরা দেখাতে যাই, তাহলে কিভাবে দেখাবো দেখো, এখান থেকে হচ্ছে 5,000 × x, এটা তো রয়েছেই প্রথম এক্স মাসের জন্য, তার সাথে 8,000 × 12-x, তাহলে 5,000 × x আর 8,000 × 12-x, এই দুটো কার, এই দুটোই হলো এর, এটা হলো প্রথম এক্স মাসের, এটা হলো এক্স মাইনাস 12 মাসের, তাহলে এই দুটোকে এবার যোগ করে দেবো। তাহলে দেখো 5,000 × x হলো কি প্রথম এক্স মাসের, আর 8,000 × 12-x হলো পরের টুকু, অর্থাৎ এক্স মাস বাদ দিয়ে বাকি যেটুকু সময় সেটুকু, আর দুটো যেহেতু এর সেহেতু দুটো আমরা যোগ করে দিয়েছি, তাহলে এই গেল এর ক্ষেত্রে। এবার এর সাথে অনুপাত করবো কার, এর সাথে অনুপাত করবো বি এর, বি এর কত, বি এর তো সিম্পলি সিম্পলি কত 8,000 × 12, তাই তো, আর এইটা সমান সমানই তো হবে লভ্যাংশের অনুপাত, আমরা তো জানি। তাহলে দেখতে এরকম লাগছে, লাগলেও তোমরা যদি কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে পরীক্ষা হলে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব বেশি হলে 1.5 মিনিট তার মধ্যে এই অঙ্কটা নামবে, আর বাকি অঙ্কগুলো তো 1 মিনিটও লাগবে না। তো চলো এবার আমরা এইটা ক্যালকুলেশনটা আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি, কারণ এই পেজে তো জায়গা শেষ হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখো, ঠিক এরকম পরিস্থিতি ছিল, এ আর বি এর লভ্যাংশের অনুপাত এরকমটা হওয়ার কথা ছিল, আর যেটা আমাদের দেওয়া রয়েছে বই সেটা হচ্ছে 25:32, তো দেখো আমরা সমান করে দিয়েছি আর কিছুই করিনি এই পেজে। তো এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন কীভাবে করবো, এখান থেকে যদি আমি 1,000 যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো এখানে কত পড়ে থাকছে 5x প্লাস, এখান থেকে 1,000 কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে 8 পড়ে থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে 12-x, আর এখানে কত, সরি এখানে অনুপাত 8,000 × 12 = 25:32। এবার দেখো 3টে শূন্য কেটে দিলাম, এবার দেখো কত পড়ে থাকছে 5x প্লাস 8 = 96 - 8x, ক্লিয়ার বুঝতে পারলে 8 = 96 - 8x, এখানে অনুপাত 8 = 96 = 25:32। এখান থেকে দেখো 5x থেকে 8x বিয়োগ করলে কত হয় 96 - 3x, আর এখানে বাই 96 করে দিলাম, সমান সমান 25/32, ক্লিয়ার। এবার কর্নার বরাবর যদি আমরা গুণটাকে সেরে ফেলি, তাহলে দেখো কত হবে, দেখো কোনো রকম গুণ না করে দেখি করা যায় নাকি, 96 × 32 - 3x / 32, এটার সাথে এটা কর্নার বরাবর গুণ করলে কত হবে, 96 সাথে 32 গুণ করলে পারে এরকম দাঁড়াবে, একটার সাথে গুণ করলে এরকম দাঁড়াবে, গুণ ফলটা আমি জাস্ট লিখিনি, আর এদিকে কত হবে 96 × 25, ক্লিয়ার কর্নার বরাবর। এবার দেখো -3x / 32 সমান কত হবে, এটা যদি এই পাশে নিয়ে আসি 96 × 25 - 96 × 32, ক্লিয়ার, এই পার্টটাকে এদিকে নিয়ে এসেছি। এবার দেখো এখান থেকে যদি 96 আমি কমন নিয়ে নিই, কত পড়ে থাকে 25 - 32, আর এখানে তো আছেই -3x / 32, এগুলোতে সব বা হবে, এগুলো তো তোমরা জানোই। এবার দেখো অঙ্কটা খুব বড় মনে হলে পারেও কিন্তু খুবই ইজি, তো এখানে দেখো বিয়োগ করলে পারে আমাদের কত দাঁড়াচ্ছে, 32 থেকে 25 বিয়োগ করলে পারে 7, তাহলে 96 × 7, আর একটা মাইনাস আসবে যেহেতু বড়টাকে মাইনাস আছে, তো মাইনাস চিহ্নটা আমি এখানে রাখলাম, দুই দিকে কেটে দিলাম, তাহলে বা এক্স সমান সমান কত হবে 96 × 7/3 × 32, এখান থেকে দেখো 32 দিয়ে কাটলে পারে এটা 3 দিয়ে যাচ্ছে, আর 3 কেটে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু আসছে 7। দেখো অঙ্কটা তোমাদের হয়তো একটু ক্যালকুলেশনটা কঠিন লাগছে, তোমাদের ক্যালকুলেশন ফার্স্ট শিখতেই হবে, তার জন্য একটাই করণীয় তোমাদের, যে নিজে নিজে ক্যালকুলেশন করো, যেভাবে হয় যতক্ষণ লাগে লাগুক, এখন বাড়িতে বসে নিজে নিজে ক্যালকুলেশন করো, পরীক্ষার হলে আস্তে আস্তে প্রচণ্ড ফাস্ট হয়ে যাবে। ফ্রেন্ডস এবার 17 নম্বর অঙ্কটা দেখো, 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগদান করেছিল। তো দেখো এখানে আমাদের যে ইসের অনুপাত অর্থাৎ লভ্যাংশের যে অনুপাত দেওয়া রয়েছে সেটা হলো 2:3, আর এখানে আমাদের এর যে আমাদের শুরুতে বছরের শুরুতে যে পরিমাণ টাকা দিয়ে এই ব্যবসাতে শুরু করেছিল সেটা ছিল 7,000, তাহলে এর সাথে আমরা সময়কে গুণ করবো, 7,000 সাথে সময়কে গুণ করলে কত হয় 12, আর বি কত টাকা দিয়েছিল, বি যে টাকায় দেখ সেটা দিয়েছিল 5 মাস পরে, অর্থাৎ 12 থেকে 5 বিয়োগ হবে, আর আমরা ধরে নিলাম, ধরি বি এক্স টাকা
দিয়েছিল। এবার দেখো, এবার দেখো এখানে বিয়ের হলো এক্স টাকা, যেটা কিনা 5 মাস পরে দিয়েছিল, অর্থাৎ 12 বিয়োগ 5। এগুলো তো তোমরা এখন বুঝেই গিয়েছো যে 12 থেকে আমরা 5 বিয়োগ করছি কেন, 5 দিয়ে গুণ করছি না কেন, কারণ 5 মাস পরে ব্যবসায় নিয়োজিত হয়েছিল, ব্যবসায় টাকা দিয়েছিল, তাই না? তার 5 মাস সের জন্য নয়, কিন্তু 5 মাস পরে, অর্থাৎ 12 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, এটার সাথে একটা সমান। এখান থেকে এক্স এর ভ্যালু বের করা তো একদম ইজি, 7 12 84, 84,000 করে দিলাম একবারে, আর এখান থেকে 12x বিয়োগ, আচ্ছা 12x বিয়োগ 5x করছি কেন, এখান থেকে 7x করে দেওয়া যায়, তো 7x, এখান থেকে 2 3, 7 দিয়ে কাটলে পরে 7 12 84, তাহলে এখান থেকে 12,000 হয়ে গেল। এবার দেখো কর্নার বরাবর, আচ্ছা 2 দিয়ে এটাকে কেটে দিই, 6,000, ক্লিয়ার? তাই কর্নার বরাবর গুণ করলে পরে দেখো x সমান কত হচ্ছে, 18,000, অর্থাৎ 18,000 টাকা দিয়ে ব্যবসায় নিয়োজিত হয়েছিল। তাহলে দেখো অঙ্কটা করতে কতক্ষণ টাইম লাগলো তোমরাই বলো, তাও তো তোমাদের বলতে হলো আমাকে। তো অপশন ডি তে রয়েছে, দেখো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা ফ্রেন্ডস, এবার 18 নম্বর অঙ্কটা দেখো। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ, সরি, বি লাভের 2/3 অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? দেখো বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল আমরা তো জানি না, তাহলে ধরি বি এর মূলধন এক্স মাসের জন্য নিয়োজিত ছিল, এক্স মাসের জন্য নিয়োজিত ছিল, ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমরা সিম্পলি বের করে নিতে পারি যে এর মূলধন কত, এর মূলধন হলো 1/4 অংশ, যেটা কিনা 15 মাসের জন্য ছিল, আর বি এর কত, 1 থেকে 1/4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3/4 হবে। আচ্ছা আমি এটাকে যদি করে দেখাই, 1 থেকে 1/4 বিয়োগ করলাম, যেটা হবে সেই টাকাটা ছিল কত মাসের জন্য আমরা জানি না, এক্স মাসের জন্য। এটা অনুপাত কত হবে, এটা অনুপাত হবে লভ্যাংশের অনুপাতের সাথে সমান হয়, তাহলে লাভের কত অংশ, 2/3 অংশ বি লাভ করে, অর্থাৎ এইটা সমান সমান, সরি এখানে সমান সমান হবে 2/3 অংশ বি লাভ করে, তাহলে এ কতটুকু করে, 1 বিয়োগ 2/3, একদম ইজি অঙ্ক। শুধু একটু বুঝতে হবে তোমাদের যে এর যদি লভ্যাংশ, এর যদি মূলধন 1/4 হয় তাহলে বি এর কত হবে, 1 বিয়োগ 1/4, বি যদি লাভ করে 2/3 অংশ তাহলে পরে এ কত করবে, 1 বিয়োগ 2/3 অংশ, তাই না? মোট তো আমাদের 1, তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 15/4:2, 1 থেকে 1/4 বিয়োগ করলে 3/4, অর্থাৎ 3x/4, এটা সমান সমান কত হবে, 1 থেকে 2/3 বিয়োগ করলে পরে আমাদের কত হয়, 1/3, আর এখান থেকে অনুপাত 2/3। এবার দেখো দুই দিকে যদি এটাকে যদি আমরা 4 দিয়ে করে দিই, গুণ করে দিই, তাহলে এদিকে কত হবে, 15:3x, এদিকে 3 দিয়ে করলে পরে 1:2, এবার 15/3x সমান সমান 1/2, এখান থেকে 3 5 15, আর এক্স সমান সমান কর্নার বরাবর গুণ করলে কত হচ্ছে, 5 2 10, তাহলে এক্স এর ভ্যালু হলো 10। তাহলে বি এর টাকা কত মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল, 10 মাসের জন্য। দেখো অপশন এ তে হচ্ছে রাইট অ্যান্সার ছিল, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস। এবার 19 নম্বর অঙ্কটা দেখো, এ বি এবং সি যথাক্রমে 27,000, 81,000 ও 72,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? দেখো আমরা মোট লাভ তো জানি না, তাহলে আমরা মোট লাভ সমান সমান ধরে নিলাম এক্স, এক্স টাকা। এবার দেখো এখান থেকে কি বলা রয়েছে, এখান থেকে এদের এ বি আর সি এর মূলধনের অনুপাত কিন্তু আমাদের বলা রয়েছে, যেটা কি না 27,81,000, এখান থেকে দেখো 27,81,72 লিখতেই পারি, 3 দিয়ে দিলে পরে 9 দিয়ে দিলে 3 9 27, 9 9 81, 8 9 72, তাহলে এটা গেল এদের মূলধনের অনুপাত। এবার দেখো সময়টা এখানে স্থির, তো সময় নিয়ে বছরের শেষে বলেছে, কারোর ক্ষেত্রে আলাদা আলাদা কিছু বলেনি, তো সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে এই অনুপাতে লভ্যাংশ ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো মোট যে লভ্যাংশ ছিল, মোট লভ্যাংশ কত ছিল, এক্স টাকা, আর এর মধ্যে কার এখানে কার বলা রয়েছে, বিয়ের, বিয়েরটা দেওয়া রয়েছে, বিয়ের হলো 9। যদি আনুপাতিক ভাগাড়ে করি তাহলে কীভাবে করতে হয় আমাদের, বিয়ের ক্ষেত্রে যে উপরে 9টা যাবে আর নিচে বাকিগুলো সব যোগ হয়ে যাবে, 3 যোগ 9 যোগ 8, আর মোট হলো এক্স, 3 যোগ 9 যোগ 8 করলে দেখো 18 16 17 17 20, 20 20তে 9, কার, বিয়ের 20তে 9, তাহলে এক্সে কত, এটাই আমাদের কোশ্চেন, এক্সে কত হবে, এক্সে হবে 9x/20, অর্থাৎ এই লাইনটাই আমি যদি ঠিক করে লিখি 9x/20, আর এটা যে কত হবে সেটা তো আমাদের অঙ্কে বলাই রয়েছে একদম শেষ লাইনে, দেখো বিয়ে 36,000 টাকা লাভ হলে, তাহলে এটা সমান সমান 36,000 লিখে দিলাম, ক্লিয়ার?
এবার দেখো 9 দিয়ে যদি কাটি 4 9 36, তাই না? 4 আর 3টে 0। আর দেখো এখান থেকে যদি কর্নার বরাবর গুণ করি তাহলে দেখো 4 2 গুণে 8, 1 2 3, 4 4টে 0। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? এক্স সমান সমান 80,000। অর্থাৎ এক্সটা কি, এক্সটা আমরা ধরেছিলাম না মোট লাভ, তাহলে আমাদের মোট লাভ বেরিয়ে গেল 80,000। দেখো কোন অপশন রয়েছে, অপশন সি তে রয়েছে, অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। তো চলো ফ্রেন্ডস এবার নেক্সট অঙ্ক দেখে নিই, একদম শেষ অঙ্ক আজকের। ফ্রেন্ডস এবার 20 নম্বর অঙ্কটা দেখো, একদম একই রকম। এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ বি যথাক্রমে 2,560 টাকা এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1,105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসায় সি এর কত টাকা নিয়োজিত ছিল? আমরা জানি না সি এর কত টাকা নিয়োজিত ছিল। সি এর নিয়োজিত ছিল এক্স টাকা, লিখে দিতেই পারি এটা। তাহলে এবার আমাদের এখানে দেখো কার টাকার কথা বলা রয়েছে, বলা রয়েছে এর লভ্যাংশের কথা আমাদের এখানে বলা রয়েছে। অর্থাৎ এ 320 টাকা লভ্যাংশ পায়। আর এখানে এ বি ও সি এর মোট যে মূলধন সেটা কত হবে? মোট মূলধন হবে 2560 যোগ 2,000, মানে আনুপাতিক ভাগার হিসাবে করছি। আর সি এর কত? সি এর হলো এক্স। দেখো আমরা এগুলোকে অনুপাত ধরে করছিলাম, এতক্ষণ অনুপাত করে নিচ্ছিলাম, এই অঙ্কটাই অনুপাত কেন করলাম না, কারণ এক্স আছে না একটা, 2560:2,000:x। তো সেহেতু আমরা এটাকে আর অনুপাত করে আর ছোট করতে পারবো না, তাই না? এটাই সর্বনিম্ন অনুপাত, মানে এটাই সবথেকে সরলতম রূপ হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা যে মেন যে কোয়ান্টিটি, অর্থাৎ যে মেন যে মূলধন সেটা সেই হিসাবেই রেখে দিয়েছি। আর এর মধ্যে এটা যদি মোট আমাদের মূলধন হয়, অর্থাৎ এততে এ কত পাবে? এ পাবে দেখো 2560, এর টাকাটা লিখে দিলাম, এত হলো মোট, মোটে এ পাবে 2560। এখানে দেখো সময়টা স্থির, সময় স্থির বলে আমরা সময় নিয়ে কোনো মাথা ব্যথা করছি না, যে সময়ের সাথে যে আমরা গুণ করছিলাম মূলধনকে তার, আর সেই অনুপাতে লভ্যাংশটা ভাগ হচ্ছিল, সেইসব কোনো ব্যাপার নেই। কারণ কি, এখানে সময়টা স্থির, আমি তো বলেছি যেটা স্থির হবে, অর্থাৎ যেটা নির্দিষ্ট করা থাকবে, যেটা সবার ক্ষেত্রে 1 বছর, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো দরকার নেই। তো এখানে মোট হলো এটা, যার মধ্যে এর হলো 2560। তাহলে বারে এখানে মোট যে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে মোট যে টাকাটা দেওয়া রয়েছে বছরের শেষে 1,105 টাকা লাভ হয়েছে। এটা সমান সমান আমাদের কত হবে? এটা সমান হবে 320 টাকা। এটাকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বের করলে পারি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এখান থেকে ক্যালকুলেশন কত ইজিলি হয়ে যাবে, 2560 গুণ সরি সরি সরি, এটা যোগ হবে 2,000 যোগ x, এটা সমান সমান হবে 320/1,105, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে 256 বাই এটা, আর এদিকে এটা থাকলো। এবার দেখো কর্নার বরাবর যদি গুণ করে দিই, তাহলে দেখো এদিকে যদি কর্নার বরাবর, অর্থাৎ 1,105 আর 256কে যদি আমরা গুণ করি, তাহলে বড় আমাদের হচ্ছে 2,828,800। অ্যাকচুয়ালি আমি এই গুণটা আগে থাকতে করে রেখেছিলাম সুবিধার জন্য। এটা সমান সমান কত হবে? এটা সমান সমান হবে 32। এখান থেকে দেখো সিম্পলি আমরা কর্নার বরাবর গুণ করে আমরা সহজেই এখান থেকে অ্যান্সার বের করতে পারি। কর্নার বরাবর গুণ করলে পরে আমাদের কত হবে দেখো, দেখো এরকমটা দাঁড়াবে আমাদের ক্যালকুলেশন। কর্নার বরাবর গুণ করলে পারে, এটা দিয়ে এটা কর্নার বরাবর গুণ করে দিলে পারে, এখান থেকে দেখো 32x=2,828,800, এটি দিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে 1,45,920। এখান থেকে দেখো 32x42,80। দেখো ফ্রেন্ডস এক্স এর ভ্যালু বেরোলো 4,280, এবং এক্স এর দেখো এখানে যে সি এর যে ব্যবসায় কত টাকা নিয়োজিত ছিল সেটা আমরা এক্সই ধরেছিলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো 4,280। দেখো কোন অপশানে রয়েছে, অপশান সি তে রয়েছে, অপশান সি হলো আমাদের রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই ম্যাথ ক্লাস শেষ হলো। তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাস, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও। যদি তোমরা অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি অন্যান্য কোনো ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও তো ডিসক্রিপশন চেক করতে পারো, আমাদের প্লেলিস্ট চেক করতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস।